পৃথিবীতে কাউকে অনেক বেশি দুর্বল মনে করা ঠিক না। মনে রাখবেন, 5 টাকার কলম কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। 20 লাখ টাকায় গাড়ি কিনে লাভ কি বলেন? যদি রাস্তায় ভিখারিকে 2 টাকা দেওয়ার জন্য জানালা বন্ধ করে রাখতে হয়। প্রকৃত সুখের সাথে টাকার তেমন কোনো সম্পর্ক নেই। টাকা আপনার চাহিদা মেটাতে পারে। সব সুখ যদি টাকায় কেনা যেত তাহলে ভালোবাসাগুলো দোকানে বিক্রি হতো। জীবনে খুশি হওয়ার 6টি টিপস বলি। 1, যে আপনাকে বুঝে না তাকে বুঝাতে যাবেন না। 2, যেখানে আপনার কথন নেই সেখানে যাবেন না। 3, যে সত্য বললে রাগ করে তার রাগ কখনো ভাঙাতে যাবেন না। 4, যে একবার আপনার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে উঠাতে যাবেন না। 5, জীবনে কোনো সমস্যা এলে ভেঙে পড়বেন না। 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রাখবেন না। রাগ আর জ্বর দুটো একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটুকু হয়েছে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মান পাবেন। অন্যের দোষ ডাকুন, দেখবেন নিজের দোষগুলো ঢাকা থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যে বলবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। 3টি চমৎকার ঘটনাবলী শোনেন। 1, একদা গ্রামের সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল যে তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই দোয়া করার প্রস্তুতি নিয়ে মাঠে এলো। শুধু আসার সময় একটা ছেলে হাতে করে ছাতা নিয়ে আসলো। ইয়া, এটাই বিশ্বাস। 2, আপনি যখন কোনো শিশুকে উপরের দিকে শূন্যে ছেড়ে দিয়ে খেলা করবেন, দেখবেন বাচ্চারা যখন শূন্যে থাকে তখন সে খুব বেশি হাসে, কারণ সে জানে আপনি তাকে মাটিতে পড়ার আগেই ধরে ফেলবেন। এটাই ভরসা। 3, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা কেউ জানি না সকাল পর্যন্ত বেঁচে থাকবো কি না, তবুও পরের দিনের জন্য আমরা অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আমাদের আশা। থ্যাংক ইউ সো মাচ।